বিরাজমান থাকবে জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা জাযাউ লিমান যাক্কা লিমাইয়া যাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যালিকা জাযাউন লিমান যাক্কা, এটা ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি নিজেকে পাক সাফ পবিত্র রাখলো। অতএব আপনার আমলনামাটাকে পবিত্র করা এটা বড় ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই বোঝা দুনিয়াতে আপনাকে শেষ করে যেতে হবে। এই বোঝা নিয়ে কবরে গেলে আপনাকে নাজাত কেউ এনে দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট আরেকটি আয়াতে বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা। এই আয়াত প্রত্যেক জুমায় আপনারা শুনে থাকেন, সূরা আলাতে রয়েছে 87 নম্বর সূরার 14 নম্বর আয়াতে এটা আপনি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, নাজাত পেয়ে যাবে ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে নিতে পারবে, পাক সাফ করে নিতে পারবে, এই ব্যক্তি সফল কাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফল কাম হওয়ার জন্য আমাদের জন্য এমন কিছু সহজ ব্যবস্থা রেখেছে যেটা আমি আজকে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। বললাম আপনার আমার আমলনামা বরং পুরো পৃথিবী মানুষ যত পাপ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষকে মাত্র তিনটি সিম্পল বিষয় রেখেছেন যে ওই রাস্তাটা ধরে নিলে, ওই কাজটা করে নিলে তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবে। তার একটা হলো আত তাওবা মাল ইমান, তওবার সাথে ইমান। আরেকটা গুণ হচ্ছে তওবা, শুধু তওবা। আরেকটা হচ্ছে আশরুত বা আসবাব, কোনো একটা কারণ, যে কারণের মধ্যে সব কিছু থাকবে। এই ভাগটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য করছি। কিছু পাপ এমন রয়েছে যেই পাপের জন্য শুধু তওবা যথেষ্ট নয়, আপনাকে পুনরায় ইমান নিয়ে আসতে হবে। যেমন কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, যেমন পৃথিবীতে আজকে অধিকাংশ মানুষ আল্লাহকে মেনে নেয়নি, আল্লাহর সাথে কুফুরি করছে, অধিকাংশ মানুষ আজকে মুনাফিক রয়ে আছে, আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু প্রকাশ্যে বলে, অধিকাংশ মানুষ আবার ইমান নিয়ে আসার দাবি করে কিন্তু তারা শিরক করে আল্লাহর সাথে, তাহলে এই একটা সাইড বড় গ্যাপ রয়ে গেছে। যদি বলা চলে 100 জনের মধ্যে 90 জন মানুষ এই তিন ক্যাটাগরির মধ্যে রয়েছে, যারা শিরক করে, যারা মুনাফিক, যারা কাফের, যারা নাস্তিক, এদের সংখ্যা 90 জন হবে। মাত্র 10 জন পৃথিবীতে হবে না কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে বা আল্লাহকে মেনে নিয়েছে। অতএব এদের পাপ কিভাবে মাফ হবে, আল্লাহ বলছেন এদের তওবা করে ফিরে আসতে হবে, সেই তওবাটা হচ্ছে আল ইমান। ইমান নিয়ে আসলে আল্লাহ তাকে মাফ করে দেবে। আর যারা আল্লাহর প্রতি ইমান নিয়ে এসেছে তারাও এমন কিছু পাপের সাথে জড়িয়ে আছে যেই পাপের জন্যে তারা হালাক হয়ে যাচ্ছে, আল্লাহ বলছেন পরিত্রাণের একটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে তওবা। যদিও আজকের বিষয় আমার তওবা নিয়ে নয়, তবে তওবা একটা কারণ আপনার পাপ মাফ হয়ে যাওয়ার। আরেকটি কারণ হচ্ছে আসবাব বা শুরুত, এমন কিছু কাজ, এমন কিছু সময় বা স্থান, সেটা ওই মুহূর্তে আপনি পৌঁছে গেলে, ওই স্থানে পৌঁছে গেলে বা ওই সময়টা আপনার কাছে আসলে বা ওই সময়ে যে কাজ করার সে কাজ যদি আপনি করে নেন তাহলে আপনার আমলনামা থেকে পাপগুলো সব মিটে যাবে, ঝরে যাবে। এটা হচ্ছে একটা কারণ, যেটা হচ্ছে আজকের আমার টপিক্সের বিষয়। আরেকটি কারণ রয়েছে, এই কারণের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে রসুল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছে এই পৃথিবীর মানুষকে পবিত্র করার জন্য। পৃথিবীতে যত রাসূলগণ এসেছেন আল্লাহ তাদেরকে এই মানুষকে পরিবর্তন করার এবং তাদেরকে পাক সাফ করার জন্য পাঠিয়েছেন। যেমন পানি, পানি আমাদেরকে কী করে, আমাদের অনেক উপকারে আসে পানি, পানি আমরা পান করি এবং পানি আমাদেরকে নাপাকি থেকে বাঁচায়, পানি আমাদেরকে পবিত্র করে। তাহলে রাসূলও পানির মতো আমাদের জীবনে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দিয়ে আমি শুরু করছি। যেমন দেখেন আপনি সূরা বাকারাতে রয়েছে 128, 129, 130 এই আয়াতগুলোতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে গিয়ে এক পর্যায়ে তিনি বলছেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে আমার পালনকর্তা, আপনি আমার সন্তানদের মধ্য থেকে রাসূল পাঠান, ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে আমার সন্তানদের মধ্য থেকে আল্লাহ আপনি যুগে যুগে রাসূল পাঠায়েন, যে রাসূল আপনার কালামকে পাঠ করে শোনাবে এবং তাদেরকে হিকমা শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে। ওই যাক্কিহিম, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলদেরকে পাঠিয়েছে জাতিকে পাক সাফ করার জন্য। তাহলে রাসূল একটা নিয়ামত ছিল, যে রাসূলকে আমরা হারিয়েছি, তবে রাসূল ইসলামের সেই কথা তার আদর্শ রয়ে গেছে, যদি কেউ সে আদর্শটাকে মেনে নেয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যক্তি পাক সাফ হতে পারবে, তার আমল নামা থেকে যত পাপ রয়েছে সব ধুয়ে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি কেউ রাসূল ইসলামের আদর্শটাকে মেনে নিতে পারে। আল্লাহ বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার পরে যে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে প্রত্যেক যুগে যুগে রাসূল পাঠিয়েছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলছেন কাযালিকা বাআসনা, আল্লাহ বলছেন এইভাবে আমি তোমাদের মাঝে রাসূল প্রেরণ করেছি, কাযালিকা
বাসনাকুম রাসূলান মিন আনফুসিকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুন তাআলামুন মা লাম তাকুনু তাআলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছে, যে রাসূল আমার আয়াতকে তোমার কাছে পেশ করবে এবং তোমাদেরকে হিকমা শিক্ষা দেবে এবং তোমাদেরকে পবিত্র করবে এবং এমন কিছু শিক্ষা দেবে যা বান্দা তোমরা এতদিন জানতে না। আল্লাহ বলছেন ওয়া ইউআল্লিমুকুম, এমন কিছু শিক্ষা দেবে, মা লাম তাকুনু তাআলামুন, যা তোমরা ইতিপূর্বে জানতে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে এই নিয়ামত হিসেবে আমাদের কাছে পাঠিয়েছে যে রাসূল আমাদেরকে কোরআন হিকমা শিক্ষা দিয়েছে এবং আমাদেরকে পবিত্র করার রাস্তা দেখিয়ে দিয়েছে। তেমনি এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহু জায়গায় উল্লেখ করেছে। আপনি পাবেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 164 নম্বর আয়াতে এবং আপনি পাবেন 162 নম্বর সূরা জুমার 2 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ মুমিনের উপরে বড় একটা এহসান করেছে যে তাদের উপরে রাসূল পাঠিয়েছে, যে রাসূল ইউযাক্কিহিম, তোমাদেরকে পবিত্র করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে রাসূল ছিল একটি মাধ্যম আমাদেরকে পাক সাফ করার, যা আমরা হারিয়েছি। তবে যারা রাসূলের প্রতি ঈমান নিয়ে আসতে পেরেছে আলহামদুলিল্লাহ, আপনারা জেনে নেন অনেক পাপ আপনার আল্লাহ মাফ করে দিয়েছে। এখন যারা রাসূল সাল্লামের আদর্শকে মেনে চলবেন, আপনি অটোমেটিক্যালি যে কোনো সুন্নত আপনার জীবনে বাস্তবায়ন করবেন, এটা করলেই আপনার আমলনামা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপকে মিটাতে থাকবে। আর যেই ভাগটি আমি করলাম যে ইমান লাগবে তওবার সাথে, তারপরে তওবা এবং কিছু শর্ত, কিসের ভিত্তিতে আমি এটা আপনাকে ব্যাখ্যা করতে পারি, যদি আমরা যে কথা বলি আপনাদের এখানে যদি সেটা আমাদের বড়দের কিতাবের সাথে বা আমাদের বড় কোনো শেখদের সাথে দ্বন্দ্ব দেখেন তাহলে আমাদেরটা ছেড়ে দেবেন, বড়দেরটা গ্রহণ করতে হবে। কারণ যেহেতু আমরা মাত্র ছাত্র, আমরা স্টাডি করছি, আমাদের চাইতে বেটার তারা জানে। তবে আমি আশা করি ইনশাআল্লাহুল আজিজ এটা তাদের বিরুদ্ধে হবে না, যদি বিরুদ্ধে হয় আপনারা ছেড়ে দেবেন। তবে আমি দলিল পেশ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান 25 নম্বর সূরায় এই কথাগুলো উল্লেখ করেছেন, যা আপনি পাবেন দয়াময়ের বান্দা রহমানের বান্দার গুণ যখন বর্ণনা করা হচ্ছে 65 থেকে নিয়ে শেষ আয়াতগুলো। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট কিছু পাপ উল্লেখ করেছে, ছোট পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা উল্লেখ করেছে, তারপরে বড় পাপ উল্লেখ করেছে, আর বড় পাপগুলোর মধ্যে সবচেয়ে বড় পাপ দিয়ে আল্লাহ শুরু করেছে, যেমন শিরক করা। আল্লাহ বলছেন আল্লাযিনা লা তাদউনা আল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, দয়াময়ের বান্দা হবে তারা যারা আল্লাহর সাথে আর কাউকে ডাকবে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, এবং তারা জেনায় লিপ্ত হবে না। দয়াময়ের বান্দা যারা তাদেরকে ক্ষমা করা হবে, যারা দয়া পাবে আল্লাহর, তারা এমন ব্যক্তি যারা আল্লাহর সাথে আর কাউকে কখনো ডাকেনি এবং তারা কোনোদিন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করেনি এবং তারা কোনোদিন জেনায় লিপ্ত হয়নি। আল্লাহ বলছেন এগুলো হচ্ছে আল্লাহর দয়াময়ের বান্দাদের গুণ। অমাইয়া ফালজালিকা, তবে কেউ কারো দ্বারা এগুলো হয়ে যেতে পারে, কখনো কখনো হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন যদি হয়ে যায় তাকে আমি ডাবল শাস্তি দেবো কালকে আমাদের দিকে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এখন আল্লাহ আপনাকে নাজাতের, আপনাকে ধোয়ার, আপনার পাপকে মিটিয়ে দেওয়ার রাস্তা বলে দিচ্ছে। আল্লাহ বলছেন তবে এই কাজগুলো যাদের দ্বারা হয়ে যাবে তারা কি করবে, ইল্লা মান তাবা, তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ফিরে আসবে। ওয়া আমানা, এই শিরিক করেছে, যে আল্লাহর সাথে অন্য কাউকে ডেকেছিল, শিরিক করার কারণে তার ঈমান থেকে সে বেরিয়ে গেছে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তওবার সাথে তার ঈমান লাগবে। ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, এবং সে যে তার পাপের চিহ্ন রয়েছে এগুলো মিটানোর জন্য তাকে এখন সৎকর্ম করতে হবে। তাহলে কি হবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত পাপগুলোকে মিটিয়ে দিয়ে সেই জায়গায় নেকি আল্লাহ লিখে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ফন্ট রয়েছে যেটা আজ পর্যন্ত পুরো পৃথিবীবাসী আবিষ্কার করতে পারেনি, যে আপনি কিছু থিসিস লিখছেন, কোনো একটা রিপোর্ট লিখছেন, ক্লিক করার সাথে সাথে সেটা পজিটিভ ছিল নেগেটিভ হয়ে যাবে বা নেগেটিভ ছিল পজিটিভ হয়ে যাবে, ডিলিট করতে পারবেন আপনি, আপনি এটাকে সরাই ফেলতে পারবেন, ছিঁড়ে ফেলতে পারবেন, কিন্তু একই দফতরে আপনার পাপ লেখা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি আদেশ করবেন সাথে সাথে এটা নেগেটিভ পরিবর্তন হয়ে যাবে। চিন্তা করতে পারেন, সেটা ফোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। কাল কিয়ামতের মাঠে প্রত্যেক বান্দাকে, যারা ডানপন্থী তাদের সম্পর্কে বলা হয়েছে, তার আমলনামা তার হাতে থাকবে, যখন সে দেখবে শুধু পাপ আর পাপ, সে পরেশান হয়ে যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আরেকবার দেখো, যখন আবার সে শুরু থেকে দেখবে সব নেকি আর নেকি। এটা সহি কথা যেটা ইবনে কাসিরে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময়ের বান্দা হচ্ছে যে যিনি ডানপন্থীদের সাথে এই কাজ করবেন। আপনারা শুনেছেন কিনা, প্রত্যেক বান্দাকে আল্লাহ পার্সোনাল ধরবে, যে বান্দা তুমি একে এই কাজগুলো করেছিলে, তখন বান্দা স্বীকার করে নেবে যে হ্যাঁ আল্লাহ আমি পাপগুলো করেছিলাম, ভয় ভীত থাকবে। আল্লাহ তাকে সুসংবাদ দেখবে, বান্দা তুমি সুসংবাদ গ্রহণ করো, দুনিয়াতে আমি এটা প্রকাশ করিনি, তুমি পাপগুলো করেছো, আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম।